নমস্কার বন্ধুরা, আজকে যদি আমরা নিফটি ফিফটিকে দেখি তো নিফটি ফিফটিকে কী দেখতে পেলাম, একটা প্রথমেই গ্যাপ আপ ওপেনিং। এবং কালকে আমাদের আলোচনায় ছিল, দেখবেন আমরা বারবার আলোচনা করেছিলাম 22,222, এটা পেরোলেই আমাদের দুটো টার্গেটের কথা, সেটা হচ্ছে 22,333 লেভেল এবং সেকেন্ড টার্গেট ছিল আমাদের কত, 22,444 লেভেল। এবং আজকে যদি দেখেন একটু ভালো করে তাহলে দেখতে পাবেন আজকের হাই লাগিয়েছে কত, 22,419। দেখুন মার্কেটকে কতটা ভালো করে, যদি প্রাইস অ্যাকশন, আমি যেই কথাটা বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করি যে প্রাইস অ্যাকশনকে প্রপারভাবে বুঝলে কতটা সুন্দরভাবে মার্কেটকে অ্যানালিসিস করা যায়, এবং সেই অ্যানালিসিসটা আমরা মানে মার্কেটের ক্ষেত্রে একটা বিশাল বড় কিন্তু অনেক কিছু কাজ ধারণ করে। সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মার্কেটকে আপনি কীভাবে দেখছেন এবং মার্কেটকে আপনি কীভাবে এখানে রিয়েলাইজ করছেন। ওকে, তো সেক্ষেত্রে এবার তাহলে স্যার কোথায় যেতে পারে? দেখুন নিফটি ফিফটির ক্ষেত্রে আমাদের যেই টার্গেটকে আমি এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 22,555 লেভেল অবধি। ওকে, মার্কেট এই অবধি একটা যাওয়ার সম্ভাবনা আছে 22,555 অবধি। তবে 22,555 পরে ছোটোখাটো একটু কারেকশন হওয়াটা খুব দরকার, বা হবে বলেও আমি মনে করি। এখানে ছোটোখাটো একটু কারেকশন হওয়ার পরে কিন্তু মার্কেট এখান থেকে একটা ভালো আবারও আপসাইডে মুভমেন্ট দিতে পারে। এবার দেখুন এখানে গিয়ে কী করবে মার্কেটের ক্ষেত্রে, তখন কিন্তু এই যে এই জোনটা, যেমন মার্কেটের ক্ষেত্রে আগে যেমন সাপোর্ট জোন এইটা ছিল, এবার কিন্তু সাপোর্টটা শিফট হয়ে গিয়ে এই জোনটাতে আসবে এবং এই জোনটা এসে সে দেখবেন এখান থেকে রিটেস্ট করে আবার সে উপরের দিকে যাচ্ছে। তো মার্কেটের এই সিনারিওগুলোকে আমরা দেখতে পেতে পারি। এবং দেখুন বারবার মার্কেটের সিনারিওগুলোকে বোঝা, মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে সেটাকে বোঝা, মার্কেটের প্রত্যেকটা জিনিসকে আপনাকে কিন্তু খুব ভালোভাবে রিয়েলাইজেশন করতে হবে, তবেই মার্কেট থেকে আপনি একটা ভালো টাকা আর্ন করতে পারবেন। ওকে, এবার আসি ব্যাংক নিফটির ক্ষেত্রে। দেখুন কতজন ব্যাংক নিফটিতে ট্রেড করেছেন আজকে আমাকে একটু জানাবেন। ওকে, এবার ব্যাংক নিফটিতে আমরা একদম উইকলি অ্যানালিসিস, কারণ আজকে শনিবার আমাদের উইকলি অ্যানালিসিস থাকে, তো উইকলি অ্যানালিসিসটা আমরা করব। এখানে যদি একটু এইটার ক্ষেত্রে আমরা যদি একটু উইকলি চার্টটা দেখে নিই, দেখুন উইকলি চার্টে আমরা এখানে সুন্দর দেখতে পাচ্ছি, যদি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মার্কেট, মানে এত সুন্দরভাবে মার্কেট গেছে যেটাকে আপনারা যদি প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখেন বা যাই দেখেন না কেন, তার টার্গেট কি এটা দিয়েছে। দেখুন আমরা এই জায়গাতে আলোচনা করেছিলাম, আশা করছি আপনাদের মনে আছে, যে এখানে কিন্তু একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানাচ্ছে এবং সেই প্যাটার্নের তার টার্গেট আমরা অ্যাচিভ দেখতে পেতে পারি। ওকে, এই জায়গাতে আলোচনা করেছিলাম আমি বারবার, যখন এই কথাগুলো বলতাম অনেকেই সেখানে বলেছেন স্যার আপনি শুধু এইটাই দেখতে পান, কিন্তু একবার বোঝার চেষ্টা করেন না যে মার্কেট এইভাবেই কাজ করে এবং মার্কেটের কাজ করার সিস্টেমগুলো এইটাই থাকে। ওকে, এবং যদি দেখেন এই জায়গাতে এসে কোথায় দাঁড়াচ্ছে, দেখুন 22,222 টার্গেট ছিল, এবং আমি লাগাতার এই কথাটা বলে গেছি যে 22,222 লেভেলকে আমরা বারবার বারবার দেখতে পেতে পারি। এবং তাহলে কি, দেখুন আমরা উইকলি চার্টে যদি দেখি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের কি আমাদের মানে টার্গেট অ্যাচিভ হয়েছে, তাহলে তো টার্গেট আমাদের কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। তাই সেক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে কিছুটা পরিমাণ, আপনারা যারা চান এবার সুইং ট্রেডিং থেকে যে কিছুটা প্রফিট বুক করার, তাদের এই জায়গাতে বুক করতে পারেন। কিন্তু মার্কেটকে আর র্যালি দেবে না, অবশ্যই দিতে পারে। আমরা প্রতিবারে দেখেছি, প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে দেখেছি যে মার্কেট কী করে না, মার্কেট একটা পরিমাণে র্যালি দেয় এবং তার চেয়ে বেশি র্যালি দেয়। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলুন, সেটা ফ্ল্যাগ প্যাটার্ন বলুন, যাই হয়ে যাক না কেন, তার ক্ষেত্রে তার চেয়ে বেশি র্যালি দেয়। তো সেক্ষেত্রে আমরা সেখানে দেখব যে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করছে এবং সেই রিয়্যাক্ট করার ফলাফল আমরা এখানে কী দেখতে পাচ্ছি। এবার দেখুন এই ক্যান্ডেলটাকে দেখেও যদি আমরা বিবেচনা করি, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কি এই জোনটার কাছাকাছি তার একটা সাপোর্ট নিয়েছে, উইকলি চার্টে বলছি, তো এই সাপোর্টটা নিয়ে সে মার্কেট আস্তে আস্তে করে উঠছে। তো এখান থেকে আরও কিছুটা র্যালি আমরা দেখতে পেতে পারি। তাহলে এই যে সাপোর্টের যে শিফটটা, আমি কি বললাম যে এই জোনের কাছাকাছি চলে আসবে, মানে এবারে আমাদের কাছে 22,222 লেভেল আমাদের কাছে একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। ওকে, তো সেই সাপোর্টটাকে আমরা দেখতে পেতে পারি এবং সেই সাপোর্ট থেকে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করছে এটা আমাদের দেখতে হবে। আর মার্কেট তাহলে সেটা কারেকশান কীভাবে করবে, দেখুন মার্কেটে 2024 কিন্তু এখনও অনেকের র্যালি বাকি আছে, সেটা হচ্ছে নিফটি আইটি। আইটির আমার মনে হয় আরও বড় র্যালি আসার বাকি আছে। আমি বারবার যেটা বলেছিলাম যে আপনারা হয়তো লক্ষ্যই করেননি যে ভালো ভালো স্টকগুলোর কীভাবে র্যালি দিয়ে যাচ্ছে, সেই র্যালিগুলোকে যদি দেখতেন, যে লার্জ ক্যাপের র্যালি এখনও বাকি ছিল, আপনারা শুধু মিড ক্যাপ দেখেই র্যালিটাকে দেখছিলেন, তো লার্জ ক্যাপের র্যালি বাকি ছিল। আমি যেটা বারবার ওখানে আলোচনা করে গেছিলাম যে দেখুন রিলায়েন্স দেখুন, এইচডিএফসি ব্যাঙ্ক হয়তো পড়ে আছে, যখন র্যালি দেবে সেটাও ফাটাবে। তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু আলাদাভাবে দেখতে হয়। হ্যাঁ,
আচ্ছা, এবার আসি আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে। এখন ব্যাংক নিফটিতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন ব্যাংক নিফটির উইকলি চার্টে যদি আমরা অ্যানালিসিস করি, আচ্ছা আজকে যদি আমরা ডে চার্টে আগে একটু দেখিয়ে নিই, তারপরে আপনাদের উইকলিতে নিয়ে যাচ্ছি। ডে চার্টে দেখুন আমি যেটা বারবার আলোচনা করে গেছি, ডে চার্টে কিন্তু এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে এবং তার সে ব্রেকআউটের জন্য ওয়েট করছে। ওকে, তো ব্রেকআউট কোথায়? 47,333 লেভেল, এবং আজকে দেখুন হাই লাগিয়েছে কত? 47,433। তো এখন 47,333 উপরে সে যতক্ষণ না ডে চার্টে মানে ক্লোজটা দিচ্ছে ততক্ষণ অবধি এই মানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে কিন্তু ব্রেকআউট হবে না। তাই ব্রেকআউট হতে গেলে সেই ব্রেকআউটটা আগে দিতে হবে, দিয়ে সাস্টেন করতে হবে, তারপরে ব্রেকআউট। আমরা আসলে কী ভাবি স্যার এখান থেকে বলেছিলেন, এখান থেকে ব্রেকআউট ফেলও করতে পারে, এই জায়গা থেকে এখান থেকে পড়তেও পারে, আবার সে এখানে হয়তো বা একটা সাপোর্ট নিতে পারে। তো সবগুলোই আমরা আসলে এই আমি যেটা বারবার বলি যে ট্রেডার, একজন ট্রেডারের কাছে তার বায়াসনেস বা লাইফেও, যদি আপনি যে কোনো একজন মানুষ হিসাবে যদি আপনার মধ্যে বায়াসনেস কাজ করে যে আমি এই মেডিসিনটা এই জন্যই দেব, অনেক সময় আমাদের মানে পেশেন্ট সারাতেও অসুবিধে হয়। আমি এটা খুব লক্ষ্য করেছি, যেই সমস্ত আমাদের মানে শ্রদ্ধেয় স্যারেদের কাছে আমি এটা খুব লক্ষ্য করেছি, তারা শ্রদ্ধেয় ঠিকই কিন্তু কিন্তু কিছু বায়াসনেসের জন্য অনেক সময় অনেক কিছু আমরা ভুল করে বসি। তো এই বায়াসনেসটা মার্কেটের জন্য কিন্তু খুব খারাপ, আমি লাইফের জন্য বলছি খারাপ, যে আপনার বিবেচনা শক্তিকে সে অনেক কমিয়ে দেয়। তাই বায়াসনেস থেকে বাঁচুন, এবং বায়াসনেস না রেখে শুধুমাত্র আপনি মার্কেটকে কীভাবে একটা জাস্ট নিউট্রাল পজিশনে রেখে নিজেকে কীভাবে জাজমেন্ট করতে পারছেন সেটাকে দেখার চেষ্টা করুন। ওকে, তো আচ্ছা এখানে জাস্ট একটা আমাদের কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের লাইভ ট্রেডিংয়ের ক্লাস আজকে আছে। লাইভ প্লাস ক্লাসে যারা জয়েন করতে চান তারা আজকে আমাদের শনিবারের ক্লাসটা আছে, তো ক্লাসে আপনি জয়েন করতে পারেন মাত্র মাসে 5,000 টাকার বিনিময়ে। ওকে, তো মাসে 5,000 টাকা দিয়ে আপনারা আমাদের ক্লাসে জয়েন করতে পারেন, তার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেটা হচ্ছে 9331419228। ওকে, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা এই নাম্বারেই পেমেন্ট করে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন। আপনাকে আমাদের ওই মানে টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করিয়ে নেওয়া হবে, যেখানে ক্লাসের লিঙ্ক দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমাদের গুগল মিটে ক্লাস করানো হয়, অনেকের কাছে কোশ্চিন থাকে যে স্যার কোথায় ক্লাস করানো হয়, গুগল মিটে ক্লাস করানো হয়। তো সেক্ষেত্রে আপনি ক্লাসে অনেক কিছু ভাস্ট আলোচনা হয় যে কীভাবে মানে অপশন চেন কীভাবে দেখবেন, প্রাইস অ্যাকশন কীভাবে দেখবেন। আমি যদি একটু সিলেবাসগুলোকে বলে দিই এখানে, কারণ অনেকের ক্ষেত্রে কী থাকে যে স্যার এর সিলেবাস কী, এটা কি অনেকবার আপনারা জিজ্ঞাসা করেছেন, আমি প্রপারভাবে উত্তর দিইনি। আজকে একটু জাস্ট আমি এখানে হয়তো বা একটু টাফ হচ্ছে আপনাদের কাছে যে স্যার এই কথাগুলো এখানে কেন, কারণ অনেকেই জিজ্ঞাসা করেন, তাদের জন্য আমি জাস্ট একটু বলতে বাধ্যই হচ্ছি। এখানে দেখুন আমাদের আমি যেটা এখানে চাইছি সেটা ক্যান্ডেল স্টিক, টাইপ অফ ক্যান্ডেল স্টিক, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ডিফারেন্স টাইম ফ্রেম, চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ইন্ডিকেটার। ইন্ডিকেটারকে আমি খুব একটা বেশি গুরুত্ব দিই না, কিন্তু কিছু কিছু ইন্ডিকেটার আমি সেখানে বলি। প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি, হাউ টু অপারেট ডিমার্ট অ্যাকাউন্ট, 5 ডিফারেন্ট মানে ট্রেডিং স্ট্র্যাটেজি, কীভাবে আমরা স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করব, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে হবে, পজিশন সাইজিং কী হবে, ট্রেডিং প্ল্যান কী হবে, ট্রেডিং সিস্টেম কী হবে, সাইকোলজিক্যাল ক্লাস থাকে আমাদের, অপশন ট্রেডিংয়ের ক্লাস থাকে, ডাউট সেশন যেটা আমরা শনিবারকে শনিবার ডাউট সেশনগুলো করি। তো এই এত কিছু জিনিস আমরা এখানে করছি। তো একটা সিলেবাস আপনাদের দিয়ে দিলাম, আমার কাছে প্রপার আগে সিলেবাস করা ছিল না, অনেকেই জিজ্ঞাসা করতেন, আমি ভাবলাম একদিন লিখে লিখে সিলেবাসটা বানানো যাক, তো বানিয়ে রেখেছি। তো সেক্ষেত্রে এইগুলো আপনারা এত কিছু জিনিস শিখতে পারবেন, তো আমার মনে হয় চাইলে আপনারা জয়েন করতে পারেন। ওকে, আচ্ছা এবার ঘটনা দেখুন, আমরা দেখতে পেলাম তাহলে কি ব্যাংক নিফটির ক্ষেত্রে এই জোনটাকে সে যদি ব্রেকআউট দিয়ে যায় তাহলে আমরা একটা আপসাইডে মুভমেন্ট দেখতে পেতে পারি। ওকে, এবার আসে উইকলি চার্টে। উইকলি চার্টে আমরা যদি দেখি, দেখুন উইকলি চার্টে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, উইকলি চার্টে বেশ একটা স্ট্রং ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই স্ট্রং ক্যান্ডেল এখানে কোথায় গিয়ে রেজিস্ট্যান্স নিতে পারে, সেটা হচ্ছে এই জোনের কাছাকাছি, মানে 47,555 এই লেভেলে। 47,555 কিন্তু এর কাছে একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে, এখান থেকে কিছুটা কারেক্টিভ যেতে পারে, তারপরে সে আবার উঠতে পারে। ওকে, তো 47,555 সে কীভাবে রিয়াক্ট করছে দেখুন, যদি দেখেন 47,555 লেভেলটাকে সে মানে ফু মেরে উড়িয়ে দিল, তারপরে কিন্তু আমাদের কাছে একদম 48,888 টার্গেট এসে দাঁড়াবে, 48,888 টার্গেট আমাদের ক্ষেত্রে কিন্তু এসে দাঁড়াবে, এবং এই জোনটা থেকে আপনারা দেখতে পেতে পারেন, তো খুব শীঘ্রই হয়তো বা এই জোনের কাছাকাছি চলে আসবে। তো এইটা গেল ব্যাপার। আর 15 মিনিটস চার্ট অ্যানালিসিস আমরা কালকেও করে দেবো, যে সোমবারের জন্য কী ট্রেডিং প্ল্যান হবে সমস্ত কিছু করে দেবো। আজকে যেহেতু আমরা উইকলি এবং আজকে কী কী ধরনের মার্কেট ছিল সেইটার বিষয়ে, আচ্ছা আজকের একটাই ব্যাপার সেটা হচ্ছে অনেকে বলবেন স্যার আজকে কি ট্রেড করেছেন, আমি একদমই আজকে কোনো ট্রেড করিনি। তার একটাই কারণ, আমি ট্রেড করতে খুব একটা বেশি পছন্দ করি না এই ধরনের, যেখানে 5 মিনিট 10 মিনিট আগের বারেও বলেছিলাম
যে আমি একটু অ্যাভয়েডই করবো, আজকেও অ্যাভয়েডই করেছি। আর সবচেয়ে বড় কথা, আজকে আমি ঘুমোচ্ছিলাম, কারণ কালকে আমি প্রায় বাড়ি ফিরেছি 3টের দিকে, মানে রাত্রি 3টের দিকে। তো সেই জায়গাতে আমার আজকে ওঠাও হয়নি, আর সেইভাবে দেখি দেখলাম যখন দেখলাম 10:30-10:30 বাজছে, তো আমি ট্রেনিংয়ের কোনো প্ল্যানই রাখিনি। কারণ দেখুন, এখানে আপনার ট্রেডিং প্ল্যানের কিছু করারই ছিল না, আমি যদি 5 মিনিটসেও দেখাই সেইভাবে করারই কিছু ছিল না। একটা গ্যাপ আপ ওপেনিং, সেখান থেকে ফল করলো, এই জায়গাতে ওই 5 পয়েন্ট 10 পয়েন্টের হবে হয়তো, এখানে 10-15 পয়েন্ট বা 20 পয়েন্ট হয়তো বা প্রফিট। তারপরে এখানে দেখুন সাইডওয়েজ, কারণ মার্কেটে কেউ থাকবে তবে না কিছু হবে, তারপরে তো এখানে সাইডওয়েজ। তো এই জায়গাতে ট্রেডিং করার কোনো মানেই হয় না, আমি তাই দেখিও নি। আর এই যদি উঠতেও তাতেও আমার কোনো দুঃখ ছিল না, আজকে সাইডওয়েজ হয়েছে বলে বলছি না, যদি এটা খুব বেশি উঠতো তাহলেও আমার দুঃখ ছিল না। এই কারণে, কারণ কিছু দিন থাকে যেগুলোকে আপনাকে ডিসাইড করতে হয় যে সব দিন ট্রেডিংয়ের ডেজ না, আর যেহেতু সোম থেকে শুক্র ট্রেডিং করে আবার একটা এক্সট্রা দিন দিয়েছে বলে এতেও ঢুকে গেলাম, তাহলে আর লাইভ বলে কিছু থাকবে না। যাই হোক, মানে ক্রুড অয়েলে অনেককে দেখেছি আমি, ক্রুড অয়েলে গোল্ডে গিয়ে ট্রেড করতে, ট্রেড করাই যায়, একটু অ্যাভয়েড করি আর কি আমি এখনও অবধি। যখন খুব প্রবলেম হবে, মনে হবে যে না প্রচুর টাকা চাই, তখন আমি হয়তো চেঞ্জ হতেও পারি। কারণ মানুষ, আজকে আমি এমন আছি বলে এমন না যে পরবর্তীকালে এমনই থাকবো, বা আরও কিছু আমার মধ্যে হয়তো বা ভালো কিছু আসতে পারে, সেটাও হতে পারে, দুটোই হতে পারে। আমি খারাপ ভালো দুটোই আমি সবাইকেই বলি, যে মানুষকে জাজমেন্ট কখন মানুষ কী ধরনের হয়ে যায় সেটা তার সিচুয়েশান, সে তার অনেক কিছু ম্যাটার করে এখানে লাইফে। তো কেউ কখনো নিজেকে ভালো বলাটা আমার কাছে একটু মানে খারাপই লাগে, যে আজকে ভালো আছি মানে এমন না যে আমি পরের দিনও ভালো থাকবো। তাই আমি বারবার আমাকেও বলি, এবং আমি আমার বন্ধুবান্ধব বা আপনাদের, আপনারাও আমার একজন প্রিয় বন্ধুবান্ধব, তো প্রত্যেককে আপনাদের বলি যে যে কোনো কিছু করার আগে প্লিজ একটু জাজমেন্ট করে নিন, সেই মানুষটাকে একটু অন্তত চিনুন জানুন। বাকিটা তো রিস্কের ব্যাপার, 5% রিস্ক থাকেই, বিয়ে করার সময় আপনি রিস্কই নিচ্ছেন আলটিমেট 50-50। আপনি নিজেও জানেন না যে আপনার ওয়াইফ আপনার সাথে থাকবে কিনা সারাটা জীবন। আমরা লাইফে প্রত্যেকটা জিনিসই রিস্ক নিই, তো এটাও একটা রিস্কের ব্যাপার। ট্রেডিং বলুন, ক্লাস বলুন, প্রত্যেকটা লাইফে রিস্ক থাকে, তো সেই রিস্কটা নিয়ে আপনি একবার দেখতে পারেন। আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, তার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন। আর খুব শীঘ্রই 10,000 মানুষের ফ্যামিলির দিকে আমরা এগোচ্ছি, তো সেই ফ্যামিলিকে খুব তাড়াতাড়ি যাতে অ্যাচিভ করে যায় সেইটার জন্য আশা করছি আপনারা হেল্প করবেন। আমি আশা করছি যে এপ্রিল মের মধ্যেই মোটামুটি 10,000 সাবস্ক্রাইবারের আমাদের একটা ফ্যামিলি আমরা বানিয়ে নিতে পারবো। হ্যাঁ, তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বাই বাই।